মন্ত্রী হিসেবে আসন গ্রহণের পর থেকেই নিয়মিত ক্রীড়াঙ্গনে পদচারণা বেড়েছে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের। খোঁজ খবর রাখছেন প্রায় সব ফেডারেশনের। এবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাজির তিনি। বলা যায় দীর্ঘ দুই বছর পর মাঠে গড়ানো ঘরোয়া হকির যাত্রাটা এবার হলো চমকপ্রদভাবেই। নতুন যুব ও ক্রীড়ামন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় হকি ক্লাব কাপ প্রতিযোগিতার এবারের আসরের। হকির অবকাঠামোর উপর নজর দিতে চান মন্ত্রী, তবে ফেডারেশনকে জুড়ে দিতে চান বেশ কিছু শর্ত। স্টেডিয়াম পরিদর্শন শেষে হকির ইনডোরের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। ওনারা যদি বলে এখন একটা ইনডোর, তাহলে ইনডোরে জায়গা আছে কিনা, নাকি নতুন করে জায়গা করতে হবে? ওনারা বলছেন থাকার জায়গা বা অফিস স্পেস, তাহলে এটা কোনো জায়গা আছে না নতুন করে করতে হবে? আরও স্পেসিফিক গিয়েছে, সেটা তো হচ্ছে ওনাদের কি প্রয়োজন, আর ওই শর্ত ওইটা করতে গেলে কি কি শর্ত ওনাদের পূরণ করতে হবে সেটাও তো আমরা বলে দিব। মানে একটা জিনিস করে দিলাম, তারপর আর কিছু হলো না, তাহলে তো হবে না। তবে শুধু অবকাঠামোর উন্নয়ন করেই থেমে থাকতে চাইবে না মন্ত্রণালয়। এরপর টুর্নামেন্টের সংখ্যা বাড়ানোর সঙ্গে সর্বোচ্চ অংশগ্রহণমূলক প্রতিযোগিতা নিশ্চিত করতে চান নাজমুল হাসান। ইনফরমেশনগুলো সেটা যদি আমরা পেয়ে যাই এবং আমরা যদি ঠিক করি যে হ্যাঁ এগুলো আমরা দিব, তখন আসবে আপনার নেক্সট ফেজটাই আসবে যে তাহলে এটার মধ্যে তো শুধু চারটা পাঁচটা ছয়টা দল দিয়ে হবে না, আমাদের আরও অনেক বেশি অংশগ্রহণ দরকার। তাহলে কারা কারা সম্ভাব্য আছে, কেন তারা আসছে না এখন, এবং তাদেরকে কীভাবে ফিরিয়ে আনা যায়, অবশ্যই সেটা কাজ করা হবে। এর আগে বয়সভিত্তিক ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নাজমুল হাসান পাপন। একুশ দিন ব্যাপী চলা অনূর্ধ্ব ১৬ প্রতিভা অন্বেষণের কর্মসূচিতে ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল সহ মোট ১১টি ডিসিপ্লিনিতে দেশের বিভিন্ন অঞ্চলের ১৬৪ জন খেলোয়াড়রা অংশ নিয়েছে। দেশের প্রতিভাবান খেলোয়াড়রা যেন হারিয়ে না যায় তার জন্য এর পরিচর্যার ব্যবস্থা গ্রহণের কথা জানান ক্রীড়ামন্ত্রী। আমরা তো এই প্রতিভা হারাক এটা আমরা চাই না। আমি বলছি না সকলেই বাংলাদেশ জাতীয় দলে খেলবে, কিন্তু তোমাদেরকে এই জিনিসের মধ্যে থাকার জন্য আমাদের তরফ থেকে অন্তত আরও এক দুই বছর তোমাদের প্রতি যাতে আমরা নজর রাখতে পারি, এরকমই একটা পরিকল্পনার কথা বলেছি। অনুষ্ঠানে প্রতিটি ডিসিপ্লিনিতে নির্বাচিত সেরা খেলোয়াড়দের হাতে সার্টিফিকেট তুলে দেন যুব ও ক্রীড়ামন্ত্রী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।